ভারতীয় বিএসএফ এর বাধার কারণে বর্তমান কাজ মানে আটক হয়ে আছে। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন যে বাড়িটা, এটা কিন্তু হচ্ছে একটা ভারতের বাড়ি, একদম ভারতের বাড়ির সাথেই মসজিদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাইয়া, তোমার বাড়ি কি ইন্ডিয়ায়? ভারতে। এখানে নামাজ পড়ে সবসময়? কাঁটাতারের বেড়া, সীমানা পিলার দুটি দেশের সীমানাকে ভাগ করলেও মানুষের মনকে ভাগ করতে পারেনি। এমনই সহানুভূতিপূর্ণ সম্পর্ক দেখিয়েছিলাম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাজজানি গ্রামের এই সীমান্ত ঘেঁষা জামে মসজিদে, যে মসজিদে দুটি দেশের মানুষ একসাথে নামাজ আদায় করে আসছে প্রায় 200 বছর ধরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি সেই কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাজজানির যে ঝাকুয়াটারি গ্রামে যে একটা মসজিদ ছিল, ভারত বাংলাদেশ সীমান্তের মসজিদ, সেই মসজিদের মাঠে কিন্তু আমি এখন অবস্থান করছি। প্রিয় দর্শক, এর আগে দুইটা ভিডিও দেখেছিলেন আমার এই মসজিদটা নিয়ে, আমি দুইটা ভিডিও করেছিলাম, 15 লাখ মানুষ দেখেছিলেন। কিছু সাবস্ক্রাইবার যারা এই মসজিদটা করার জন্য আর কি কিছু সহযোগিতা করেছিলেন, সেই সহযোগিতার টাকা, এমনকি এই গ্রামবাসীর যে নিজ অর্থায়ন, এমনকি এমপি মন্ত্রী কিছু টাকা দিয়ে এই মসজিদের কাজটা শুরু করা হয়েছিল। তো হঠাৎ করে এই মসজিদটা কিন্তু ভারত থেকে বাধা আসে মানে নির্মাণে। 200 বছরের পুরনো মসজিদটির পাকা দালান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হওয়ায় মসজিদ কমিটি ও এলাকাবাসী গত এপ্রিল মাসে সেখানে নতুন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। সরকারি বেসরকারি আর্থিক অনুদান ও দুই দেশের মুসল্লিদের সহযোগিতায় 38 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের মসজিদটির নতুন ভবনের বেশ কিছু কাজ দৃশ্যমান হয়। কিন্তু হঠাৎ করে চলতি মাসের 5 তারিখে সীমান্তে নোম্যান্স ল্যান্ডের 150 গজের ভিতরে পাকা স্থাপনা নির্মাণের বিষয়ে বিধিনিষেধ থাকার অজুহাতে মসজিদ নির্মাণে বাধা দেয় ভারতীয় বিএসএফ। ফলে বন্ধ হয়ে যায় 2 শতাব্দী ধরে দুই বাংলার মানুষের মধ্যে সেতু বন্ধনের এই অনন্য প্রতীক। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা নতুন ভবনের কাজ হচ্ছে, অর্থাৎ নতুন একটা মসজিদের কাজ হচ্ছে। এর পিছনেই কিন্তু সেই ভাঙাচোরা মসজিদটা পড়ে আছে। তো এর আগে আমার চ্যানেলে দুইটা ভিডিও প্রকাশ করার পর আপনারা অনেকেই দেখেছিলেন, অনেকেই বলছিলেন যে আসলে মসজিদটা সংস্কার করা প্রয়োজন। তো সেই সুবাদেই আর এইখানকার স্থানীয় যে মানুষজন আছে, মানে এই মসজিদে বা এই সমাজের যে মানুষজন আছে, তারা উদ্যোগ নিয়ে কিন্তু এই মসজিদের কাজটা শুরু করেছিল। এই মসজিদটা একদম বর্ডার লাইনে হওয়ার কারণে কিন্তু ভারতের যে বিএসএফরা আছে, বিএসএফ সদস্য যারা আছে, তারা কিন্তু এই মসজিদের কাজ বর্তমান স্থগিত, অর্থাৎ বন্ধ করে দিচ্ছে। তো এই বিষয়টা শুনেই কিন্তু আমি এখানে এসেছি। এখন আমি কথা বলবো এই মসজিদের যে কেশিয়ার ভাই আছে, আনোয়ার হোসেন ভাই, তার সাথে। বিষয়টা হলো এখানে ভারত বাংলাদেশ জিরো লাইনের মসজিদটি, এই মসজিদটি আমরা শুরু থেকে এ পর্যন্ত নিয়ে আসছি। ইতিমধ্যে বিএসএফ এসে আমাদের এই মসজিদটি দেখে সরাসরি আমাদের সঙ্গে বাধা প্রয়োগ করে নেই, বিজিবির সঙ্গে কথা বলে মসজিদটি বাধা প্রয়োগ করে। তো ইতিমধ্যে আমাদের মসজিদটি যাতে সংস্কার পরিপূর্ণভাবে সংস্কার হয় সেই বিষয়ে ভারতের সিও এবং বাংলাদেশের সিওর সঙ্গে কাজ মানে বৈঠক চলতেছে এবং কাজটি প্রক্রিয়া নিয়ে চলছে। আমাদের অনেক পুরানো মসজিদ, এটা 200 বছর আগের মসজিদ, ভারত বাংলাদেশ মিলে আমরা নামাজ কালাম পড়ে আসতেছি, আমাদের বাপ দাদারাও এইভাবে নামাজ পড়ে আসছে। তাই ইদানিং আমরা মসজিদের কাজ শুরু করছি অল্প কিছু ক্যাশ ক্যাপিটাল নিয়ে। ভারতে বিএসএফ এর বাধার কারণে বর্তমান কাজ মানে আটক হয়ে আছে এবং অর্থনৈতিক সংকটের কারণেও কাজ আটক হয়ে আছে। তা সব বাংলাদেশের সবারই কাছে আকুল আবেদন, সর্বজনসাধারণের কাছে এবং সরকারের কাছে আবেদন করছি, তারা যেন আমাদেরকে এই মসজিদের দিকে একটু ভালোভাবে হেল্প করে। স্থানীয় মুসল্লিরা জানান, দুই বাংলার ঐতিহ্যবাহী এই মসজিদটি বাংলাদেশ ও ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার 978-এর সাব পিলার 9S এর পাশে অবস্থিত। সীমান্তের উত্তর দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার ঝাকুয়াটারি গ্রাম, দক্ষিণে বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বারজানি গ্রাম। দুই দেশের মুসল্লিদের দাবি, আইনি জটিলতা কাটিয়ে ঐতিহাসিক এই মসজিদটির একটি স্থায়ী অবকাঠামো নির্মাণ করে 200 বছরের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য অনুমতি দেওয়া হোক। পুনর্নির্মাণ যে অনুমতিটা, এটা জানি আবার পাশ হয়ে আসে, অর্থাৎ তাদের যাতে বাধা না থাকে। এটার সাথে সাথে তাদের আর একটা দাবি, তাদের অর্থ কিন্তু শেষ। তো আপনারা যারা ভারতের দর্শক আছেন আমার এবং বাংলাদেশের দর্শক যারা আছেন,
তারা যদি চান এই মসজিদটা করতে সহযোগিতা করতে তারা কিন্তু পারবেন ইতিমধ্যে কিন্তু আমার সাবস্ক্রাইবার প্রায় 2-3 জন এই মসজিদের জন্য কিছু অর্থ দান করছে এমন কি তাদের অর্থ কিন্তু এই মসজিদের মধ্যে এখনো আছে তো যাই হোক আমার নতুন দর্শক বা নতুন যারা এই ভিডিওটা দেখছেন যেহেতু আল্লাহর ঘর আপনারা চাইলে এই মসজিদটা সম্পূর্ণ করার জন্য যদি অর্থ করি পাঠাতে চান তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মসজিদের নাম্বার এমন কি আমার নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এই হচ্ছে সেই পুরাতন ছোট ভবনটা আবার নতুন করে রং করা হয়েছে কোনো রকম ভাবে তো ভিতরে অনেক স্পেস কম আমার অন্য ভিডিওতে দেখেছিলেন আপনারা আর এই পাশে যে দেখতে পাচ্ছেন যে বাড়িটা এটা কিন্তু হচ্ছে একটা ভারতের বাড়ি একদম ভারতের বাড়ির সাথেই মসজিদ তো যেহেতু কনস্ট্রাকশন কাজ চলছে এই জন্য চারপাশে বেড়া দিয়ে নেওয়া হয়েছে কারণ এই মসজিদের এই দেড় হাত পর থেকে হচ্ছে ভারত আপনাদের জন্য মসজিদ নিয়ে এলো দারুণ এক সুখবর যারা ঘরে বসে টাকা আয় করতে চান মুসবেটে রয়েছে অনলাইনে গেমস খেলে টাকা আয় করার সুবর্ণ সুযোগ ক্রিকেট ফুটবল লুডু সহ মুসবেটে রয়েছে 8 লক্ষেরও অধিক গেমস প্রতিদিন প্রায় 80 লক্ষেরও অধিক গেমস খেলা হয় এই মুসবেট ওয়েবসাইটের মাধ্যমে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 125% বোনাস সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত এছাড়াও আরও নানা রকম অফার ও বোনাস তো থাকছেই সকল প্রকার লেনদেন বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে করতে পারবেন তাহলে আর দেরি কিসের এখনই ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন আর প্রিয় দর্শক এই হচ্ছে নতুন নির্মাণাধীন ভবন এটা হচ্ছে আমি এখন আছি হচ্ছে নির্মাণাধীন ভবনে আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুরাতন একটা ভবন আমার এর আগের ভিডিওতে যে দেখেছিলেন আপনারা সেই ভবন কিন্তু ওইটা তো যাই হোক আমার সাবস্ক্রাইবারদের মাধ্যমে তারপর এলাকাবাসীর উদ্যোগে আর এমপি মহোদয় আছে তাদের মাধ্যমে কিন্তু এই কাজটা শুরু করা হয়েছিল হঠাৎ করে কিন্তু ভারত থেকে বাধাটা আসে এই এলাকাবাসী সবাই কিন্তু এখন আতঙ্কে আছে অর্থাৎ এই কাজটা কবে শেষ হবে কীভাবে শেষ হবে তো বড় পর্যায়ে যারা আছেন তাদের সবার কাছে আকুল আবেদন এই আপনারা দুই দেশের সরকার বা দুই দেশের যে কর্তৃপক্ষরা আছেন তারা বসে যেন এই মসজিদটা পুনরায় তৈরি করা যায় এরকম একটা ব্যবস্থা করে দেবেন তো আজকে এখান থেকে চলে যাচ্ছি ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মসজিদ ও বর্ডার সম্পর্কিত পূর্বের ভিডিও যারা দেখেননি তারা উপরে আই বাটন এবং ইনডিসক্রিনে ভিডিওটি পেয়ে যাবেন দেখে নিতে পারেন সেই সাথে আমাকে অনেকে বলেন শুধুমাত্র 20 গ্রামের ভিডিও কেন দিচ্ছি বাইরের কেন ভিডিও আসছে না আসলে এই করোনা পরিস্থিতির মধ্যে বাইরে যাওয়াটা ততটা নিরাপদ নয় তাই বেশ কিছুদিন যাবত বাইরেও যাওয়া হচ্ছে না তাই হয়তো বাহিরের ভিডিও তেমন দেওয়া হচ্ছে না করোনা পরিস্থিতি ঠিক হলে আমি বেরিয়ে পড়ব আপনাদের জন্য ইনশাআল্লাহ সামনে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ